দেহে কি দেখতে চোখ এর মধ্যে পোলারে লয়া পিকচার তুলে ভালাই চাই। চুপ কর, এইটা এই বাচ্চার মায়ের ছবি, চেহারা আমার মতো। এখন বুঝলাম পোলারে আমার আম্মু বলা কেন ভুল করতেছে। আমি তো বুঝি অন্যটা, তোর বাপে কয় জায়গায় কলমা খরচ করছে এটা কেঠা জানে, আর কয়জন দিবা বাইরায় আল্লাহই জানে। দূর বেটা, যা ছবিটা ফটোকপি কইরা দেয়ালে দেয়ালে পোস্টার মেরাতে সন্তান চাই। থাক, দরকার নাই, চল ছবি হাতে আমরা দুইজনেই খুঁজতে বাইর হই। খুঁজতে বাইরাই? আম্মু তুমি কই? পুরা দিন দেয় মাটি, পোলাডার মারে কাবিখা জীবনেও খুঁজা পাবে না। আরে পাইছি, তোর দাম 5 লক্ষ টাকা উঠে গেছে। কেডা তুলল? আজরাইলের লগে দেখা হইছিল, ছবিটাও লিয়ে গেছে। আরেকটা আছে খাড়া। ওই চাচা, এ মেয়েটা কোনখানে দেখছো? নমস্কার করো, যে মেয়ের পাশে বসে রয়েছো ওর ছবি আমারে দেখাও। দৌড়া লাগবো, তোর জুনিয়ারে খুঁজবার গিয়া দাও খাইলাম চর্বি খাইলাম, এইবার মায়ের খাবি। আম্মু তোমার হাত পড়ে গেছে, আমি খাইয়ে দিই। আমার খিদে নেই, তুই খা। ছাড়তো খাবারও খাস নাই, না খাইলে আমার কি? তোর এই অবস্থার জন্য তো আর আমি দায়ী না, দায়ী তোর বাপ মা, জন্ম দেয়া রাস্তায় ফালাই দিছে। কেন জন্ম নিলি এমন বাপ মার ঘরে? এই দুনিয়া কত নিষ্ঠুর তুই জানোস না। এ আমারে দেখ, আমারে দেখ, ছোটবেলায় বাপ মা হারাইছি, অনেক কষ্ট করে খাইয়া না খাইয়া বড় হয়েছি, শিয়াল শকুনের জন্য নিজেই নজরওয়ালা বাস পাখি হয়েছি, বাইসা তো আছি, কিন্তু তুই বাঁচবি কেমন কইরা? ভাত খাস নাই, কার উপর অভিমান কইরা ভাত খাস নাই? আমার উপর? আমি তোর কে? কেউ না, আমার সাথে তো তোর কোনো সম্পর্ক নাই। উঠা ভাত খা, গান শোনা পেট ভরবো না, ভাঙ্গে ফেলে এটা। যেই মা তোরে রাস্তায় ফালাই দিয়া গেছে তার গান তুই কেন শুনবি? সকাল হইতে না হইতে শুরু হয়ে গেছে তোর না? আম্মু আবার সে আম্মু 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 তোমার গান তো বাজে না। পাপ্পু বাবা কাঁদো না, আর ঠিক করে দেই।
তারপরে বুঝছো, তারপরে পাগলটা বাবা, তুমি এখানে চুপ করে বসো, আমি ওদেরকে ধোলাই করে আসি, ওকে? আই, আমি ইন্সপেক্টর ডিডি কে। তোদের মতো গুন্ডা পান্ডা আমার পা কেটে থাকে, কে আসবি? আয়। এতগুলো বাইরে লোকুত্থিকা, অহন কি করি? আম্মু তো হেভি ফাইট পারে। তোর আর পালানোর কোন পথ নেই। তোমরা আমার ক্যান মারতে চাও, আমি তোমাকে কি ক্ষতি করছি? ড্যামকেয়ার! আরে ভাই ড্যামকেয়ার, আমার এ ভাই রাপনের কি লাভ? যা কিছু হয়ে যাক না কেন, পাপ্পুকে নিয়ে এখান থেকে নড়বে না। প্রমিস, প্রমিস করতেছি। সেদিন তো খুব বাহাদুরি করে বলেছিলি আমি মৃত্যুকে ভয় পাই না, এখন ভয় পাচ্ছিস কেন?
আমি মৃত্যুকে ভয় পাই, এই কথা যে চিন্তা করে তার জায়গা মাটির উপরে না মাটির নিচে পাবো রে। আমি জেসমিন, ইন্সপেক্টর জেসমিন। আমি মৃত্যুকে না, মৃত্যু আমাকে ভয় পাই। এই কান খুলে শোন, আমার সামনে আসার শক্তি মৃত্যুরও নেই, আর তাই গত 3 মাস ধরে মৃত্যু আমার পিছে ঘুরঘুর করছে আমাকে নিয়ে যাবার জন্য, কিন্তু পারেনি। আমার ছেলের কসম দিয়ে বলছি, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোরা কেউ এখান থেকে জীবিত যেতে পারবি না।